আর এবার যেদিকে নজর রাখবো, বাইকে সবার ঘাটালে তৃণমূল প্রার্থী দেব। দেব বিভিন্ন বুথে বুথে যাচ্ছেন আর বাইকে সবার ঘাটালে তৃণমূল প্রার্থী দেব। কি হয়েছে? আমি কিছুই তো বলিনি, আমি তো নর্মালি যেটা করেছি তাই। আমাকে কিছু আজকে সোশ্যাল মিডিয়ায় যদি একটা হায় মানে একটা মিথ্যে কথাকে দিয়ে যদি একটা কথা, আমি আমার কথা প্রশ্ন জবাব রাখবো না। যদি কেউ প্রশ্ন করে সেই প্রশ্নের জবাব তো দিতে হবে। এবং প্রশ্ন করেছে কে, যে এখানে লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী, তিনি যখন প্রশ্ন করেছেন আমার মনে হয় কি আমারও অনেক দিনের কথা জমেছিল। এবং এত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট যেটা ইডি সিবিআই ছাড়া, যেটা লেজারটা সিজ করা মানে সরি ওই যে ফাইল্ড ডেরিটা তুমি দেখবে ওপরে সিজ করা আছে বা ইডি এন্ড সিবিআই, সেই সিজ করা ডেরিটা কী করে যায় দেখা যাক। না না, 1,07,1.07 তো আমার মনে হয় কি বাড়া উচিত, দেখা যাক। বাকি ভোটাররা যারা আছেন ঘাটালে মানুষ যা ডিসাইড করবে। আপনার বিরোধী প্রার্থী তিনি অভিযোগ থাক থাক আজকে ওর কথা, আজকে সকালটা মুখটা অফ করো না, ভালো যাচ্ছে আমার সকালটা খুব ভালো। কারো আমি কোনো মানে হয় না কি কাউকে উত্তর বা জবাব দিতে চাই না। ওকে শুভেচ্ছা, ও প্রচুর খেটেছে মিথ্যে কথা বলে বলে। 3 মাস ধরে তো অভিযোগ করছে, কখনো আমাকে খুনি বানিয়ে দিচ্ছে, কখনো আতঙ্কবাদী, কখনো সন্ত্রাসবাদী, কখনো গরু চোর, কখনো এ চোর, একটাও প্রমাণ করতে পারিনি, আজকে তো তাই করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।